প্রিয় চট্টগ্রামবাসী আসসালামু আলাইকুম, আমি এম এ ফয়েজ, দ্বীপ মাদক আসক্তি পুনর্বাসন ও কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, সাধারণ সম্পাদক সিআরএ চট্টগ্রাম রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন। আমার এই প্রতিষ্ঠান 2003 সালের মে মাসে আমরা আরম্ভ করি, শুরু করি। সমাজের প্রতি উচ্ছন্নে দেওয়া যুবকদের মাদকের করাল ঘাস থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় আমরা সংগঠন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি। আমরা এই দ্বীপ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রটি যখন প্রতিষ্ঠা করি, তখন চট্টগ্রামে ফেন্সিডিল এবং ইয়াবার ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেক অভিভাবক জানত না এটার চিকিৎসা কি, চিকিৎসা পদ্ধতি কি। তখন শুধু চট্টগ্রাম শহরে একটা প্রতিষ্ঠান ছিল, হালি শহরে, শুধু ওখানে মাদকাসক্তদের চিকিৎসা করা হতো। তো 1999 সনে চট্টগ্রামের প্রথম এনে প্রোগ্রাম আছে, পার্ক মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পাদের সাহেব প্রথমে দরিয়া নামে একটা গ্রুপের মাধ্যমে রিহ্যাবিলিটেশনের সূচনা হয়। উনি 1999 সনে চান্দা আবাসিক এলাকায় ওনার কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন। প্রথম রিহ্যাবিলিটেশন পার্ক পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তৈরি হয়, আলো হয়, দ্বীপ হয়। বর্তমানে চট্টগ্রাম শহরে প্রায় 16টার মতো নিবন্ধিত মাদক নিরাময় কেন্দ্র আছেন। তো সমাজে একটা প্রচলিত ধ্যান ধারণা ছিল, কারো সন্তান যদি মাদক আসক্ত হতো, সে মনে আর এই মাদকের ভয়াবহ ছবল থেকে ফিরে আসতে পারবে না। কিন্তু এক পর্যায়ে আমরা এটা নিয়ে কাজ করা শুরু করলাম। কাজ করতে করতে আসলে বেসিক্যালি আমরা এখানে যে প্রোগ্রামটা করা, এটা হলো আইনের প্রোগ্রাম, নার্কোটিক্স অ্যানোনিমাসের একটা প্রোগ্রাম। কোনো কোনো কেন্দ্রে এটা 4 মাস, কোনো কোনো কেন্দ্রে 6 মাস, কোনো কোনো কেন্দ্রে 3 মাস। তো আমার প্রতিষ্ঠান দ্বীপে 3 মাস ইনহাউস বাইন্ডিংস, 1 মাস ফলো আপের মাধ্যমে আমরা চিকিৎসা করি। প্রথমে আমরা ডিটক্সিফিকেশন, যেটা সেটা উজ্জ্বল ম্যানেজমেন্ট যেটাকে বলে, সেটা ডাক্তার ম্যানেজমেন্ট করে। তারপর চিকিৎসা শুরু হয় তার মনোচিকিৎসা। আমরা তখন তার মন থেকে কিভাবে মাদক নির্মূল করা যায় এটা নিয়ে আমাদের কাজ করা হয়। আমাদের কাউন্সিলিং হয় সাইকিয়াট্রিকে, হ্যাঁ, তার কোনো মানসিক সমস্যা থাকলে সেটা ট্রিটমেন্ট দেওয়া হয়। এইভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে একজন মাদক আসক্ত ধীরে 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 ধীরে, আমরা বলি যে একজন মাদক আসক্তকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে হলে তাকে সবসময় একটা মনিটরিংয়ে রাখা উচিত। শুধুমাত্র প্রতিষ্ঠান, শুধু যে কেন্দ্রে দিলেন সে কেন্দ্রের দায়িত্ব না, পাশাপাশি অভিভাবকদের একটা দায়িত্ব আছে তার সন্তানকে মনিটরিং করা। প্রতিষ্ঠান মনিটরিং করবে, পাশাপাশি তার প্যারেন্টসরা তাদেরকে মনিটরিং করবে। এর মাধ্যমে একজন মাদক আসক্তকে সমাজের একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনাই হলো আমাদের কাজ। তো চট্টগ্রাম শহরে এখন সবচেয়ে বড় ইয়া হলো যে ইয়াবা, ইয়াবার ভয়াবহ রূপ আপনারা দেখছেন। পাশাপাশি সবচেয়ে আতঙ্কিত হওয়ার বিষয়, এখন স্কুল পড়ুয়া ছেলেরাও এই ইয়াবাতে আসক্ত হচ্ছে, সবচেয়ে আতঙ্কের বিষয় এটা। আপনারা খুব লক্ষ্য করবেন চট্টগ্রাম শহরে খুব কিশোর গ্যাং তৈরি হয়েছে, ঠিক আছে। জানি না তারা এগুলো কী করছে, বুঝে উঠতে পারি না। এদের মধ্যে ম্যাক্সিমামে দেখবেন তারা ইয়াবা সেবন করে, পরিবারকে বিভিন্ন নির্যাতন করে, টাকা পয়সা, হ্যাঁ, বিভিন্ন রকমের, হ্যাঁ, যাদের অ্যাবিলিটি নাই, যে সমস্ত ফ্যামিলি, অনেক ফ্যামিলি এরকমও আছে, ট্রিটমেন্ট করার মতো কোনো অবস্থা নেই তাদের, তারাও কিন্তু যে মাদক নিচ্ছে, বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত হচ্ছে। আমি এরকমও দেখছি অনেক ব্রিলিয়ান ব্রিলিয়ান স্টুডেন্ট, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলে, ইন্টারে এ প্লাস পাওয়া ছেলে, আর পড়াশোনা করছে না, ইয়াবায় আসক্ত হয়ে যাচ্ছে, কে মদে কে বাজায়, বিভিন্ন রকমের নেশা আসক্ত হচ্ছে। তো চট্টগ্রামে যে নিরাময় কেন্দ্রগুলো আছে, এগুলো এই মাদক নিরাময়ে অন্যরকম একটা ভূমিকা রাখছে। আগে দেখবেন পথে ঘাটে নামলে ছিনতাই, ঝাপটাবাজি, রাহাজানি, এগুলো কিন্তু অহরহ হতো, মেয়েদের ভ্যানিটি ব্যাগ টান দিত, হ্যাঁ, আমরা চুরি ধরে টাকা ছিনতাই করতো, এগুলো কিন্তু সব ড্রাগ অ্যাডিক্টরাই করতো। আপনারা খুব লক্ষ্য করবেন কয়েক বছর যাবত এই সমস্ত ঘটনা কিন্তু কমে আসছে আস্তে 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 আস্তে। এগুলোর পিছনে কিন্তু এই যে মাদক নিরাময় কেন্দ্রগুলোর একটা বিশাল ভূমিকা আছে। পাশাপাশি বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে এই মাদক নিরাময় কেন্দ্রগুলোকে একটা আর্থিক প্রণোদনার আওতায় নিয়ে এসছেন, প্রতি বছর কিছু একটা আর্থিক প্রণোদনা দেন। এই কারণে দিচ্ছেন প্রতিষ্ঠানগুলোর একটা মান উন্নয়ন করার জন্য, প্রতিষ্ঠানগুলোর যে অবস্থানে আছেন তার চেয়ে যাতে ডে বাই ডে ডেভেলপ হয়, যুগের সাথে তাল মিলিয়ে, বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন চলতে পারে। এরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ব্যাপারে জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স মনোভাব পোষণ করেছেন এবং জানিয়ে দিন। পাশাপাশি চট্টগ্রাম যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে,
আমরা সার্বক্ষণিক ওনাদের নজরদারিতে আছি, মনিটরিংয়ে আছি। ওনাদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। চট্টগ্রামে যতগুলো মাদক নিরাময় কেন্দ্র আছে, নিবন্ধিত মাদক নিরাময় কেন্দ্র, আমাদের 2021 একটা নতুন বিধিমালা এসেছে, আমরা সবাই ওই বিধিমালার আওতায় কাজ করে যাচ্ছি সমাজ থেকে মাদক নির্মূলে। এই জায়গায় আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, র‍্যাবের ওনারা আছেন, তারপরে শিক্ষা কর্মকর্তারা আছেন, সবাই মিলে আসলে এই মাদক নিরাময়টা একার পক্ষে কারো পক্ষেই সম্ভব না, এটা গভর্নমেন্টের পক্ষে একার সম্ভব না। এটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রয়োজন, সচেতনতামূলক। আপনার সন্তান কেন মাদক নিবে, কি কারণে মাদক নিবে, সে কাদের সাথে মিশছে, সে কি করছে, সে কোথায় যাচ্ছে, এগুলা মনিটরিং করতে হবে। এগুলার দায়িত্ব হলো, দেখভাল করার দায়িত্ব হলো মা বাবা। পাশাপাশি শুধু মা বাবার উপর ছেড়ে দিলে হবে না, আমাদেরও একটা দায়িত্ব আছে। আর সবচেয়ে চট্টগ্রাম শহর আরেকটা জিনিস দুঃখজনক, চট্টগ্রাম শহর অনেক শিল্পপতি আছে, অনেক শিল্পপতি কেউ এই সেক্টরটা নিয়ে কাজ করার জন্য আগ্রহী কেউ, অথচ দেখবেন আমাদের সবচেয়ে ট্যালেন্ট ছেলেগুলো কিন্তু এই মাদক নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে সঠিক চিকিৎসার আওতায় আনা হচ্ছে না। অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তান আছে, তারা মাদক নিচ্ছে, ট্রিটমেন্ট করার মতো অবস্থা নাই। শিল্পপতিরা যদি এই ক্ষেত্রে এগিয়ে আসেন অনেক সহায়তা হবে। দেখবেন এই যে আমাদের এই যে জনসংখ্যা, আমাদের জনসংখ্যা আমাদের আগামীতে নেতৃত্ব দিবে এই যুবকরা। এই যুবকরা যদি মাদকের পরাল গাছে আচ্ছন্ন হয়ে যায়, আমাদের আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম তো অন্ধকার। তো এদের ক্ষেত্রে আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যারা সমাজের ধনবান ব্যক্তিরা আছে, তাদের অবশ্যই এগিয়ে আসতে হবে এই বিষয়ে কাজ করার জন্য। আর অ্যাওয়ারনেস, সচেতনতা, প্রত্যেক স্কুল কলেজে গিয়ে গিয়ে মাদকের ভয়াবহতা সম্বন্ধে বলতে হবে। পাশাপাশি এরকম একটা করা উচিত, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়, সরকারি বিদ্যালয় এবং কলেজে মিনিমাম 45 মিনিটসের প্রতি সপ্তাহে অন্তত একটা হলো যেন ক্লাস হয়, এই যে মাদকের ভয়াবহতা সম্বন্ধে বলার জন্য। তাদের কি মনোভাব, তাদের কোনো বন্ধু মাদক নিচ্ছে কিনা, এগুলো ইনফর্ম করা, এগুলো গার্ডিয়ানকে জানা খুব ইম্পর্টেন্ট। অনেক হয় কি, এক বন্ধু মাদক নিচ্ছে, আরেক বন্ধু জানে ভয়ে বলেন না, হ্যাঁ, এরকম ক্ষেত্রে কিন্তু অনেক আসে। এগুলো কিন্তু প্রয়োজন, প্রত্যেক সরকারি বেসরকারি স্কুলে এরকম একটা নিয়ম করা উচিত, প্রতি সপ্তাহে অন্তর্ভুক্ত একটা ক্লাস হোক মাদকের উপরে। যারা এই যে চট্টগ্রাম শহরে মাদক বিরোধী কাজ করতে, হ্যাঁ, তারা গিয়ে সেখানে স্পিচ দিবে, বলবে মাদকের ভয়াবহতা সম্বন্ধে, গার্ডিয়ানদেরকে বলবো, হ্যাঁ, ওরকম সবাই গার্ডিয়ানরা, প্যারেন্টসরা উপস্থিত থাকবে, প্রধান শিক্ষক উপস্থিত থাকবে, সবাই উপস্থিত থাকবে, সবাই জানলো মাদকের ভয়াবহ রূপটা কি, আসলে আমাদেরকে কোন দিকে ধাবিত করছে আমাদের দেশকে, হ্যাঁ, সেটা সবাইকে বুঝতে হবে। অনেক গার্ডিয়ান মনে করে যে আমার ছেলে, হ্যাঁ, অনেক অনেক গার্ডিয়ান প্রথম প্রথম হয়তো বুঝতে পারে না সিমটমস, হ্যাঁ, আমি সকল অভিভাবকের উদ্দেশ্যে বলছি, যখন দেখবেন আপনার সন্তান অতিরিক্ত টাকার চাহিদা করছে, সারা রাত ঘুমাচ্ছে না, সারাদিন ঘুমাচ্ছে, তার মেজাজ খিটখিটে, কোনো সামাজিক অনুষ্ঠানে সে অংশগ্রহণ করছে না, অল্পতে রেগে যাচ্ছে, তখন মনে করবেন আপনার ছেলে খারাপ কিছু আসক্ত হচ্ছে, তখনই তাকে জিজ্ঞাসাবাদ করেন। আর সন্তানের সাথে খোলামেলা আচরণ করুন, ওকে ভয়ভীতি প্রদর্শনের দরকার না, মাদকের কুফল সম্বন্ধে বোঝান, তাকে আদর করেন, ভালোবাসা দেন। মাদক কোনো সমস্যার সমাধান না, হাজার সমস্যার জন্মদাতা। আর পৃথিবীতে একমাত্র রোগ মাদক আসক্তি, যেটা মানুষ টাকা দিয়ে কিনে, যারা মাদক গ্রহণ করে মনে রাখবেন তারা টাকা দিয়ে রোগ কিনছেন, সুতরাং সাবধান। মাদক কোনো সমস্যার সমাধান না, হাজার সমস্যার জন্মদাতা, মনে রাখবেন। আসুন আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই এবং জোরালো কণ্ঠে মাদককে না বলি। যুব সমাজের মধ্যে কত পার্সেন্ট আসক্ত বলতে, যুব সমাজের মধ্যে ধরেন আপনি 25%, 25-30% শুধু চট্টগ্রামে, হ্যাঁ, চট্টগ্রামে আসক্ত। আপনি দেখবেন ইদানিং সন্ধ্যার পরে রাস্তার মোড়ে মোড়ে জটলা এবং আড্ডা, খুব আপনি এটা খুব খেয়াল করবেন, সমস্ত জায়গায় দেখবেন আড্ডা। এর মধ্যে দেখবেন ইয়াবা চালান যাচ্ছে, ইয়া যাচ্ছে, হ্যাঁ, ওরা ইয়াবা সেবন করে এসে আড্ডা মারছে, সারা রাত ঘুমাচ্ছে না। আরেকটা বিষয় হলো যে সারা রাত এই যে মোবাইল, এই যে মানে ডিভাইসের মধ্যে তারা নিবদ্ধ, তারা ভালো মতো দুনিয়াটা দেখছে না, হ্যাঁ, ওই যে মোবাইলের মধ্যে তারা দুনিয়া তৈরি করে নিয়েছে, সারা রাত মোবাইল দেখবে। এখন বিষয় হলো যে মোবাইলের কি ভালো দিক নেই আছে, কারণ আমাদের যুব সমাজরা মোবাইলের খারাপ দিকটা বেছে নিচ্ছে, এটা হলো সবচেয়ে আতঙ্কের বিষয়, হ্যাঁ, এবং এটার মধ্যে এক ধরনের এডিকশনও তৈরি হচ্ছে। এডিকশন বলতে আমরা এটা বুঝি, এডিকশন মানে ক্যারেক্টার ডিসঅর্ডার, চারিত্রিক বৈকল্যতা যেটা বলে, সেটা এডিকশন, যে কোনো কিছুর মধ্যে, হ্যাঁ, তারা সহজে খুব আসক্তি তৈরি করে ফেলছে। যে চরিত্র গঠনে যে সমস্ত জিনিসগুলো আমাদের শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, তারা এখন এগুলোর থেকে অনেক দূরে। শিক্ষকরা কোনো ভালো কথা বললে তারা শুনতে নারাজ, তারা ভালো মতো স্কুলে যায় না, হ্যাঁ, ওই যে বাইরে আড্ডা দিতে বেশি আগ্রহী, শপিং মলগুলোতে ঘুরতে বেশি আগ্রহী তারা,
এই সমস্ত ব্যাপার আর কি বলবো, এখন ব্যাপার হয়েছে এটার জন্য তো আসলে কোনো কাউকে এককভাবে তো দায়ী করা যায় না, সমাজের বিভিন্ন স্তরে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা যদি শুধু আর এডিকশনের তো একটা কারণ না, হাজারো কারণ, আমরা যদি প্রাথমিক অবস্থা বলি এখানে রোগীরা আসে তুমি কি প্রথম নেশা কেন করছো, বন্ধুর আড্ডায় করে, হ্যাঁ বন্ধুর প্ররোচনায় করেছে, কে বলে আমি প্রেমের ব্যর্থতা, কে বলে বেকারত্ব, বিভিন্ন কারণ, মাদক আসক্তি তো আসলে স্পেসিফিক কোনো কারণ না, আমি এই জন্য মাদক, ঠিক আছে, হাজারো কারণ মাদক আসক্তির ব্যাপার। আর আরেকটা সবচেয়ে বড় কারণ মাদকের সহজলভ্যতা, খুব সহজে ইদানিং ওই যে নেটওয়ার্কিং মাধ্যমে ওই যে ফোনে, হ্যাঁ ঘরের মধ্যে এসে মাদক দিয়ে যাচ্ছে খুবই ইজিলি, আগে তো হ্যাঁ স্পটে যাওয়া লাগতো মাদক কিনতে, এখন সহজে আপনার ঘরের দোরগোড়ায় এনে দিবে একটা ফোনে, একটা স্পটে রেখে দিয়ে চলে যায়, আর হ্যাঁ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা টাকা পাঠিয়ে দিচ্ছে, এই হলো খুব সহজলভ্যতা। তবে আইন প্রয়োগকারী সংস্থা এটার বিরুদ্ধে কঠোরভাবে কাজ করছেন, হ্যাঁ এই ব্যাপারে খুবই আন্তরিক, কারণ আমরা এই সেক্টরে কাজ করছি, আমরা বুঝি খুবই আন্তরিক, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। আপনার আপনার লক্ষ্য করবেন বিভিন্ন বড় বড় রকমের চালান হচ্ছে, তারা আন্তরিক বলে কোস্টগার্ড বলেন, র্যাব বলেন, পুলিশ, বিডিআর, তারপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবাই একযোগে কাজ করছে। কিন্তু আপনি খেয়াল করবেন দেখেন এই যে ঐশীর কথা তো নিশ্চয়ই আপনাদের মনে আছে, হ্যাঁ ইয়াবা সেবন করে বন্ধুদের সাথে মা বাবাকে হত্যা করলো, কত ভয়াবহ রকমের অবস্থা, আরো অনেক ঘটনা, সমস্ত বড় বড় হত্যাকাণ্ডের পেছনে দেখবেন মাদক, মাদক, যারা মাদকে জড়িয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। আর এখন এই যে মাদক পাচারের ক্ষেত্রে যে আপনারা খুব লক্ষ্য করবেন বিভিন্ন পত্র পত্রিকা দেখতেছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখতেছেন, মাদক পাচারের বিভিন্ন রুট, বিভিন্ন কৌশল দেখেন, মানুষ কত ভয়াবহ, সে মারা যাবে এটাও চিন্তা করে না, গিলে খেয়ে নিচ্ছে মাদক, হ্যাঁ এটা আবার মল ত্যাগের মাধ্যমে আবার বের করে আনছে, কত রিক্সে চলে যাচ্ছে, হ্যাঁ কত রিক্স নিচ্ছে দেখেন। তো এখন গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট আইন প্রয়োগ সংস্থাগুলো কি করবে, কতভাবে নিয়ন্ত্রণ করবে, আপনি এটা আপনার বডিতে লুকিয়ে নিয়ে যাচ্ছেন, কত রিস্কি একটা কাজ করতেছে, হ্যাঁ এই এই যে মানে এই যে মাদকের ব্যবসা নিশ্চয় হয়তো অনেক বেশি লাভ, মানুষের জন্য এরকম জীবনের ঝুঁকি নিচ্ছে দেখেন, এই কিরকম ভয়াবহ অবস্থা, তার মৃত্যু হতে পারে কিন্তু এটা, হ্যাঁ এটার কোনো পরোয়া করছে না। মূল কথা মাদকের সহজলভ্যতা, এটাকে রোধ করতে হবে, আমাদের সীমান্তগুলো ভালো করে পাহারা দিতে হবে, এই আর আপনারা সব ভালো করে জানেন এই ইয়াবার চালানগুলো কোত্থেকে আছে, এই ব্যাপারে অবশ্য আমাদের বর্তমান গভর্নমেন্ট খুবই আন্তরিক, খুবই আন্তরিক, যেটা বলার মতন আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। দেলোয়ার ভাই হালিশর টিভিকে অনেক ধন্যবাদ, আমি বিশেষ করে চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে অভিভাবকবৃন্দদেরকে বলবো আপনার সন্তানের খোঁজ খবর রাখুন, সে কার সাথে চলাফেরা করছে, কোথায় মিশছে, কোথায় যাচ্ছে, কার সাথে আড্ডা দিচ্ছে, খুব বেশি ইম্পর্টেন্ট, খোঁজ খবর রাখবেন। আপনার সন্তান যদি অতিরিক্ত রাত রাত জাগে তাকে মনিটরিং করুন, কী জন্য তার ঘুম হচ্ছে না সেটা দেখুন, অতিরিক্ত টাকা পয়সা চাহিদা করছে কি না সেদিকে খোঁজ রাখুন, আর যত বেশি সম্ভব সন্তানের সাথে খোলামেলা আচরণ করুন, তাকে বলুন হ্যাঁ তার কোনো সমস্যা থাকলে সে যেন খোলা মনে মা বাবার সাথে শেয়ার করে, খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাকে যদি অবহেলা করেন সে এক সময় বিপদে চলে যাবে, সাবধান আপনারা সবাই। আমরা চাই আমাদের কোনো সন্তান যেন মাদকে আসক্ত না হয়, সে যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে। তো পাশাপাশি দেলোয়ার ভাইয়ের হালিশহর টিভিকে ধন্যবাদ আমাকে এই টিভিতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, সবাই ভালো থাকবেন, দ্বীপ মাদক আসক্তি পুনর্বাসন কেন্দ্র পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন। আমরা আবারও বলবো সবাই জোরালোভাবে মাদককে আমরা না বলবো, ধন্যবাদ। ধন্যবাদ ফয়েজ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য, হালিশহর টিভি চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেলোয়ার ভাই আপনাকেও ধন্যবাদ, হালিশহর টিভিকেও ধন্যবাদ।